হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গ্রামের বুড়ি দেওয়া কেমন হয়। ওই যে দেশি বুড়ি হয় না, বাতাসা বুড়ি আর বীজ বুড়ি, কালো টাইপের বড়িগুলো, সেগুলোর স্বাদ যে খেয়েছে সেই জানে। শুধু এরকম স্বাদের বড়ি শুধুমাত্র আমার গ্রামেই বানানো হয়, আর এত কষ্ট করে বানায়, অনেকজন মিলে বানায়, দু একজনের মধ্যে কিন্তু হয় না। তাড়াতাড়ি করতে গেলে এগুলো কিন্তু সময়ের মধ্যে করতে হয়, তাই অনেকজন লাগে, 5-6 জন মতন। আর সারা বছর ধরে এত সুন্দর বড়ির স্বাদ নেওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে। এখানে কিন্তু আগের দিন থেকে বিড়ি ভিজিয়ে রেখেছিল, সেগুলোকে ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ছালগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইরকমভাবে দেখো ভালো করে সাদা করে ধুয়ে নিতে হবে, ওই ছালগুলো বের করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। এইগুলো কিন্তু 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালোভাবে ছালটা ছাড়িয়ে যায়, এরকম ঘষে ঘষে ধুয়ে। এখানে কিন্তু মশলাগুলো শুকিয়ে নিতে হবে রোদে। এখানে আছে গোলমরিচ, জিরে, কালো জিরে, আর আছে তেজপাতা আর লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে কিন্তু হালকা গুঁড়ো করে নিতে হবে হাতে। এখানে কাঁকুর আছে না, কাঁকুর হয় আমার গ্রামে, এখানে কাঁকুরের কাঁদগুলোকে ভালো করে বের করে নিতে হবে। ওপরে যে বীজগুলোর কাঁদ আছে এগুলো বের করে নিয়ে হবে বীজ বড়ি, আর ভেতরে যে সাদা কাঁদরা আছে সেগুলো থেকে হবে সাদা বড়ি অথবা বাতাসা বড়ি, দেশি বড়ি। এখানে বের করে নিয়ে কিন্তু এরকম একটা ওড়না বা ভালো করে একটা কাপড়ের পুটলিতে জলটা ঝরিয়ে নিয়ে রাখতে হবে আগের দিন রাতে। ভালো করে কাঁথাটা বের করে নিয়ে এই যে খোলাগুলো আছে এগুলোই কিন্তু ভালো করে ফেনাতে হবে ওই বড়িটার স্বাদ পাওয়ার জন্য। এখানে ওই যে তেজপাতাগুলো রোদে শুকিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু হাতে ভালো করে গুঁড়ো করে নেব, হাতে গুঁড়ো করার স্বাদই আলাদা। তাই আমি আর মা মিলে, মা লঙ্কাগুলো গুঁড়ো করে নিচ্ছে আর আমি তেজপাতাগুলো ভালো করে ছোটো ছোটো করে হাতে গুঁড়ো করে নিচ্ছি। আর সব মশলাই গোটা গোটা দিলেই হবে, শুধু গোলমরিচগুলো একটু হাতে ছোটো ছোটো করে গুঁড়ো করে নিতে হবে। এখানে শিলনোড়ায় ভালো করে বিড়িগুলো বেটে নিতে হবে পিন করে, শিলনোড়ায় বাটার স্বাদই আলাদা, সেটা তোমরা খুব ভালো করে জানো। শিলনোড়ায় কিন্তু বেটে নেবে ভালো করে, পিন করে বেটে নিতে হবে। আর সকালে দেখবে কতটা ফুলে ফেঁপে উঠেছে, এখানে সব মশলাগুলো দিয়েছি, ওই যে লঙ্কাগুলো জিরে গুঁড়ো ওরা তোমাদের আগেই বলেছে, সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেবে। আগে বীজ বড়িগুলো মাখিয়ে নিচ্ছে নুন একটু দিয়ে, আর আদা বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, অনেকটা আদা বাটা, আদা বাটা বেশি পরিমাণ দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। তোমাদের ঝাল এবং বিড়ি বাটার সঙ্গে পরিমাণ তুলনা করে কিন্তু নুন স্বাদ মতন আর আদা বাটা আরও দিতে হবে। এখানে বীজ বড়িগুলো গোল গোল করে দিয়ে দিচ্ছি, ওই যে বীজ কাঁকুরের কাঁতের বীজটা রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু বীজ বড়ি হয়েছে, আর বিড়ির ছোটো কণাগুলো দিয়ে কিন্তু বীজ বড়ি হয়েছে, আর কিছুই দেওয়া হয়নি। আর যে অনেক মানে বড় বড় কণা, যে সাদা সাদা বিড়ি বাটাগুলো, সেগুলো দিয়ে কিন্তু সাদা বড়ি অথবা বাতাসা বড়ি হবে। ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে, মশলাগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু সাদা বড়িগুলো আমরা কাঁকুর বলি, ওই কাঁকুরের খোলাটায় কিন্তু ভালো ফেটানো হয়, তাই ভালো করে ওটায় ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে একদম সাদা ধবধবে, তত কিন্তু বড়ি নরম হবে আর সুন্দর হবে। আর অবশ্যই কিন্তু রোদে বড়িগুলো দিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে বড়িগুলো, আর যত ভালো করে ফেটাবে ভালো করে মনে রাখবে, অনেকক্ষণ ধরে ফেটাবে যত ভালো করে, তত কিন্তু বড়িগুলো সাদা ধবধবে হবে আর স্বাদ দ্বিগুণ হবে। এখন কোন টাটা বন্ধুরা।